এরম করে এদিকে তাকিয়ে সবাই ভালো আছে? আমি আনি, দাও আমাকে দাও। উজান গুড মর্নিং বলে দাও। সবাই ভালো আছো? তোমরা কি খাচ্ছ? কি খাচ্ছ? আগে কি খাচ্ছ বলে দাও। লুচি আর আলু ভাজা কি খাচ্ছিস বলবি? বলো কি খাচ্ছ? লুচি আর আলু ভাজা। তুমি কি খাচ্ছ? আলু ভাজা। ও আর কি? লুচি দিয়ে আলু ভাজা দিয়ে এ নাম 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 ইয়ে এদিকে তাকিয়ে বলে দাও, বলো গুড মর্নিং, গুড মর্নিং, গুড মর্নিং, হাই, হ্যালো। তাহলে আমরা এখন ব্রেকফাস্ট করি, পরে কথা বলবো। টাটা টাটা দিয়ে দাও। কই টাটা দাও, টাটা দাও, টাটা দাও, টাটা দাও, টাটা। সকালবেলা দেখো অনিক আর উজানের খাওয়া হয়ে গেছে, ওরা বেশি খায়নি আজকে সকালবেলা, লুচি আর আলু ভাজা একটুখানি খেয়েছে। আমি তো চা দিয়ে লুচি খেয়েছি, আর কালকে তো বোন এসেছিলো আমাদের সাথে, দেখেইছো তোমরা, বোনও লুচি আর আলু ভাজা খেয়েছে। উদিতের তো সব খাওয়া হয়ে গেছে আগেই, তো আমি এখন চা খেয়ে নিয়ে, বোন তো আছে ঘরে আর অনিক আর উজান খেলা করছে, আমি চলে এসেছি। এখন দেখো এদিকে রান্না হবে আমাদের জন্য, মানে আমাদের জন্য হবে পোলট্রির মুরগির মাংস, আর অনিক আর উজানের জন্য খাসির মাংস রান্না করব। আর বাদ বাকি রান্না সব আমার শাশুড়ি মাই করছে। দেশি মুরগির মাংস করবে আর খাসির মাংস করবে, দু রকম মাংস করবে, আর আমিও দু রকম করব, পোলট্রির মুরগির মাংস আর আর অনিক আর উজানের খাসির মাংস। তো এদিকে আমি এখন বসে গেছি, একটা গোটা মুরগি বড় বড় মানে জাস্ট পরিষ্কার করে আর নিয়ে চলে এসেছে, হাফটা ফ্রিজে ঢোকানো আছে আর হাফটা আজকে রান্না করব। তাই জন্য এদিকে আমি মাংসগুলোকে পিস করে নিচ্ছি। তো এখানটা দেখো, একটা ডানার দিকের একটা আর লেগ পিসের একটা বড় পিস, দুটো পিস হাফ হাফ রাখা আছে, আর হাফ হাফ আমি এখন কেটে নিচ্ছি আর ভালো করে পরিষ্কার করে নিচ্ছি। এগুলোকে কেটে নিয়ে তারপরে ধুয়ে নেব, দিয়ে জলটা ঝরিয়ে নেব, তাহলে ভালো হবে। জল ঝরিয়ে নিলে মাংস ভালো হয় না, মানে খেতে ভালো লাগে, কিন্তু জল থাকলে না অতিরিক্ত জল বেরোয়, ওই জন্য ভালো লাগে না। তো তাড়াতাড়ি করে, আমার স্ট্যান্ডটা তো ভেঙে গেছে, তোমাদেরকে তো বলেইছি, ওই জন্য অনেক কষ্টে ভিডিও করতে হয়, উদিত বেরিয়েছে ওই জন্য ভিডিও করেও দিতে পারিনি। তো আমি এখানটায় ফোনটা রেখে আর কোনো মতে ভিডিওটা জাস্ট করছি। সকালবেলা উঠে কটা লুচি বেলার ছিল সেগুলো বেলে দিলাম, তারপরে এখন চলে এসেছি কাজ করতে। তো অনিক আর উজানকে যেহেতু বোন আছে ঘরের ভিতরে, ওই জন্য ওরা আছে ওদের মিমির কাছে, না হলে আমি ঘরে থাকি, উদিত যদি না থাকে তখন, তো মানে ওদের পিছনে তো কাউকে না কাউকে থাকতে হবে, না হলে ওরা দুজনে যা মারপিট করে বা কোথায় কি হয়ে যাবে তার কোনো ঠিক নেই। তো ওদিকে একটা আলু নিয়েছি আর একটা পেঁয়াজ নিয়েছি, বাদ বাকি আলু আর পেঁয়াজ কাটা হয়ে গেছে সব কিছুই, আদা রসুন টসুন। তো অনিক আর উজানের তরকারির জন্য একটা পেঁয়াজ নিয়েছি কাটবো বলে, আর ওদের জন্যই একটা আলু দেবো চার পিস করে। আর আমাদের আলু কেটে ভাজা হয়ে গেছে, মানে ওই আমার শাশুড়ি মা যেহেতু দুটো মাংস রান্না করেছে দু রকম, তো ওই জন্য আমাদের আলুটাও ভেজে রেখে দিয়েছে, এই মুরগির মাংসের আলুটা, তো সেই আলুগুলো এতে দিয়ে দেবো, ওই জন্য আমাকে আর আলু কাটতে হলো না, শুধু ওদেরটাই কাটলাম। আর একেবারেই টমেটো কেটে নিয়েছিলাম, টমেটো আদা রসুন একসাথে পেস্ট করে নিয়েছিলাম দুটো তরকারির জন্য, আর পেঁয়াজ কিছুটা কাটা ছিল আর কিছুটা আমি একটা কাটলাম। তো যখন যেরকম সময় পাই তখন সেরকম মানে কাজ করি, কারণ দুটো বাচ্চা নিয়ে যতটুকু সম্ভব ততটুকুই করি, তার বেশি চাইলেও তো করতে পারবো না, তাই না? তো যাই হোক, এদিকে আলুটাও আমি ছাড়িয়ে নিচ্ছিলাম কোনো মতে, তাড়াতাড়ি করে ভিডিওটা করছিলাম। তো যাই হোক, ভিডিও কেমন লাগছে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও, যদি ভালো লাগে একটু লাইক করো, কমেন্ট করো, শেয়ার করো, চ্যানেলটা সাবস্ক্রাইব করো। আর গলাটাও কদিন ধরে ভেঙে গেছে, খুবই সমস্যা হচ্ছে, যেহেতু আমার সাইনাস আছে ওই জন্য আরও প্রবলেম হচ্ছে, তো ওই জন্য গলাটাও ঠিক করে সারছে না, দেখি কবে সারে। তো এদিকে কাটাকুটি করে নিয়ে আমি সব কিছু ধুয়ে নিয়েছি, এই যে চিকেনটাও আমার ধোয়া কমপ্লিট, সব কিছু ধোয়া কমপ্লিট, পেঁয়াজটাও ধুয়ে কেটে নিয়েছিলাম। এবার পেঁয়াজটাকে আমি হাত দিয়ে ছাড়িয়ে নিচ্ছিলাম, না হলে জোড়া জোড়া থাকলে আমার একদম ভালো লাগে না, ভালো করে রান্না হয়ও না, গাদ গাদ মানে গ্যাদা গাদা মতো হয়ে যায়, তো ওই জন্য হাত দিয়ে আমি সবসময় পেঁয়াজটাকে ছাড়িয়ে নিই। তারপরে টমেটোটাও কাটা বাকি ছিল, কেটে নিয়েছিলাম পরে, আর উদিত চলে এসেছিলো ওই জন্য আমাকে এইটুকু ভিডিও করে দিল।
তো যাই হোক, চলো এবারে রান্না বান্না করবো। তার মাঝখানে এখন যেতে হবে অনিকারু জানের কাছে। তো রান্নাঘর ফাঁকা হলে তারপরে একসাথে দুটো মাংস বসিয়ে দেবো, তাহলে তাড়াতাড়ি হয়ে যাবে। আর ওদেরটা কড়াই আর দেবো না, একেবারে প্রেশার কুকারেই দিয়ে দেবো মাখিয়ে, কারণ আমার কাছে সময় নেই, কারণ আজকে আমাকে আবার বেরোতেও হবে 4:30-4টার মধ্যে। ওই জন্য একটু মানে চাপে আছি অনিকারু জানকে বাপের বাড়িতে দিয়ে তারপরে বেরোবো। তো চলো ভিডিওটা তোমরা দেখতে থাকো, এখন অনিকারু জানের কাছে যাই। অনিকুজান এখানে জানলায় বসে বসে খেলা করছিল, আর ও চিকেনটা কাটলো, আর এখন কলা খাবে। ছাড়িয়ে দিয়ে দে, নালে ছাড়িয়ে দে, দে দে না না ভাইকে দাও, তুমি মাইকটা ভাইকে দাও, আমি আই নেব, তুমি তোমারটা খাও না ভাইকে দাও, আমি আই নেব, এনা শোনা, ও ছাড়িয়ে দেবে, ও ছাড়িয়ে খাবে, ও ছাড়িয়ে খাবে, তুমি তোমারটা ছাড়াও, তুমি তোমারটা ছাড়াও আমার দেব। রাগ হয়ে গেছে, দেখো কে ফেলে দিয়েছে, উজান সব সময় ফেলে। আরেকটা খাবি, আরেকটা খাবি, খেতে হবে না অনিকে, ছালটা ফেলে দিতে হয় বাবা, ছাল ফেলে দাও, ছাল ফেলে দাও, ছাল জানলা দিয়ে বাইরে ফেলে দাও, হ্যাঁ নিচে ফেলে দাও। আচ্ছা ঠিক আছে, কি খাচ্ছ আনি? না তুমি কি খাচ্ছ একটু খেয়ে দেখিয়ে দাও তো, তাড়াতাড়ি কামড়াও। উজান খেয়ে নিচ্ছে, দেখো কি সুন্দর। এ উজান কি খাচ্ছি, আর তাড়াতাড়ি খেয়ে নে, মিমিকে দিয়ে দে। আচ্ছা খেয়ে নাও, এই নাও এই নাও। অনিকুজান এখন চিপস খাবে, ওরা পটি করেছিল, ওদেরকে ফ্রেশ করে ধুইয়ে দিয়েছি। কই অনিক, দাও খাও, বাবুয়ে বসে খাও, কি খাচ্ছ তোমরা? হ্যাঁ তোমরা কি খাচ্ছ, চিপ চিপস, খেয়ে দেখাও একটু কেমন, খেয়ে দেখাও, সরিয়ে নাও, না অনেক কেমন খেতে দেখাও, এদিকে তোকে দিচ্ছে, নে তুই ওটা, থ্যাংক ইউ। এ মা তাড়াতাড়ি খাও, তাড়াতাড়ি খাও, ওই এসে যাবে, নিয়ে নেবে, সবাই নিয়ে নেবে, তাড়াতাড়ি খেয়ে নাও, সবাই নিয়ে নেবে, তাড়াতাড়ি খেয়ে নাও, এই দেখো সবাই, জোরে জোরে, কেমন আছো, ভালো আছো? আমি আনি, আনি গুন্ডা, হাউ বুড়ো, হ্যাঁ লাল জামা, লাল জামা, লাল জামা, হ্যাঁ কেমন কাশে, কি তার নাম, কি নাম, কি নাম, কি নাম বলবি তো, দাও দাও তো, কিছু নেই, কিছু নেই, কিছু নেই, বাটিটা দেখতে পাচ্ছি, দে থা তোমাকে একটা দে, কিছু নেই, আমি বেরিয়েছিলাম, অনেক জন আইসক্রিম খাবে বললো, হ্যাঁ আমার বাবা, আমার বাবা, না এটা কার বাবা, আমার বাবা, আমি বাবা, অনেক তাড়াতাড়ি খা, গলে পড়ে যাবে, দে দে দে, খাবো খাবো, পই যাক পই যাক, তুমি খাও, কেমন লাগছে আইসক্রিম খেতে, কেমন লাগছে, ডান ডান, ঠিক আছে তোমরা আইসক্রিম খাও, টাটা দিয়ে দাও, অনেক টাটা করে দাও, হয়াবি, আচ্ছা ঠিক আছে। আমি চলে এসেছি এখন রান্না করার জন্য, অনেক আরোজনকে চিপস দিলাম, কে কলা দিলাম, খেলো কিছুটা করে নষ্ট করলো, আর
তারপরে ওদেরকে রেখে দিয়ে আমি সব জামা কাপড়গুলো মার কাছে পাঠিয়ে দিলাম, কারণ তোমাদেরকে তো বললামই যে আজকে আমার খুবই চাপের ব্যাপার, ওই জন্য আমি আজকে অনেক জামা কাপড় হয়েছিল, ওই জন্য মাকে পাঠিয়ে দিলাম। মা বলে তাহলে বোন যেহেতু ওখানে আছে তুই তাহলে আমাকে পাঠিয়ে দে, আমি কেচে দিচ্ছি সব। তো মা বললো বলে বেশ ভালো হলো, তো ওই জন্য পাঠিয়ে দিলাম। এদিকে অনেক আরো জনের রান্না করবো, এই যে খাসির মাংস, তার মধ্যে চিকেনের অল্প একটু মেটে দিয়েছি, কারণ ওরা চিকেনের মেটেটা খেতে খুব ভালোবাসে। এদিকে দিলাম পেঁয়াজ, তারপরে আলুটা দিয়ে দিলাম, আদা রসুন আর টমেটো পেস্ট করে রেখেছিলাম সেটাও দিয়ে দিলাম। আর এদিকে আমি কিছুটা পেঁয়াজ বেরেস্তা ভাজার জন্য দিয়ে দিচ্ছি। আর সাদা তেলেই রান্নাটা করব আজকে, অনেক আরো জনেরটা করবো সর্ষের তেলে, আমাদের রান্নাটা করব একটুখানি মানে অন্যরকম করার চেষ্টা করছি, কারণ সবসময় একই রকম ওই ঝোল ঝাল খেতে ভালো লাগে না, তাই জন্য এদিকে বেরেস্তাটা ভাজার জন্য আমি দিয়ে দিলাম। আর বেরেস্তা ভাজার সময় কোনো সময়ই পেঁয়াজের মধ্যে লবণ দেওয়া যায় না, ডাইরেক্ট পেঁয়াজটাই দিতে হয়। আর এর মধ্যে দিয়ে দিলাম অনেক আরো জনের মাংসের মধ্যে লবণ দিলাম, আর দেবো সামান্য একটুখানি হলুদ, আর দেবো গরম মশলার গুঁড়ো, জিরে ধনে কিছুই দিইনি, শুধু একটুখানি লবণ হলুদ, একটুখানি চিনি তো দিতেই হবে ওদের অল্প হলেও, আর আমি তো টেস্টের জন্য যে কোনো তরকারিতে অল্প হলেও চিনি দিই। গলাটা খুব ক্যার ক্যার করছে, তো তোমরা যা হোক করে একটুখানি ম্যানেজ করে নিও। এই যে গরম মশলার গুঁড়োও দিয়ে দিলাম, এবার দেবো সর্ষের তেল। খাসির মাংসতে সর্ষের তেল না দিলে খেতে ভালো লাগে না একদম। আর এই যে অল্প পরিমাণে সামান্য পরিমাণে চিনি দিয়ে দেবো, পুরোটা দিলাম না, অল্প দিয়ে আর বাদ বাকিটা রেখে দিলাম। এইবারে এটাকে একসাথে মাখিয়ে রেখে দেবো, একটু পরে প্রেশার কুকারে চাপিয়ে দেবো, দিয়ে 7-8টা সিটি দিয়ে দেবো, হয়ে যাবে। এদিকে সর্ষের তেলও দিয়ে দিলাম একেবারে পরিমাণ মতো, আর আজকের বেশি আলু দিইনি, কারণ আলু ওদেরকে আমি বেশি খাওয়াই না, মানে যত কম খাওয়ানো যায় আর কি, একটা আলুই 4 পিস করে দিয়ে দিয়েছিলাম। আর এদিকে আমার বেরেস্তাটা ভাজা চলছিল, এদিকে মাংসটাকে ভালো করে মাখিয়ে আমি 1/2 ঘন্টা মতো রেখে দেবো, ওই 10-15 মিনিট থাকলেই অনেক। তো যাই হোক, চলো ওদের মাংসটা মাখিয়ে রেখে দিই। আর ওরা আস্তে আস্তে, ওরা তো এমনি ঝাল তরকারির মাংস খায়, সবই খায়, কিন্তু ভাতটা যেহেতু ওদের আমি পরিমাণ মতো খাওয়াই, তাই জন্য ওদের তরকারিতে এখনো অবধি ঝাল দিই না। ঝাল দিলে কি হবে, যতটা পরিমাণ ওরা খায় ততটা পরিমাণ খাবে না, আস্তে আস্তে পরিমাণটা কমে যাবে। তো এদিকে দেখো আমার পেঁয়াজের বেরেস্তাটা মোটামুটি ভাজা চলছে, একদম কড়কড়ে করে সুন্দর করে ভেজে নেবো। আর এই কড়াটাই আমার শাশুড়ি মা একটু আগে রান্না করেছে, ওই জন্য এই কড়াটা আমি বুঝতে পারছিলাম যে ভালো করে হবে না, কারণ যেহেতু মানে অনেকটাই মানে অনেকক্ষণ ধরে রান্না করেছে, তো অনেকগুলো রান্না করেছে কড়াটাতে, আর ভালো করে আমি মেজে নিয়েছিলাম যদিও তবুও কিছুক্ষণ জলে ভিজিয়ে রাখতে হবে। তো ওই জন্য আমি এদিকে দেখো বেরেস্তাটা তুলে নিচ্ছিলাম, তারপরে যেই মশলাটা দিয়েছি অমনি না একার থেকেই ওই লেগে লেগে যাচ্ছে, ওই জন্য আমাকে আবার কড়াটা চেঞ্জ করতে হয়েছে। প্রথমে ভেবেছিলাম অন্য কড়া নেব, তারপরে আমার শাশুড়িমা বললো যে না এটাই নিয়ে এটা রান্না করেছিলাম, তাই এটাতে ঠিকই ছিল, তারপরে যখন যেই মশলাগুলো দিয়েছি তখনই হয়ে গেছে কলটা। যাই হোক, আবার সঙ্গে সঙ্গে আমি চেঞ্জও করে নিয়েছি। আর আজকে জানলাটা খুলে রেখেছি, চিমনিটা চললে জানলাটা বন্ধ করেই রাখতে হয়, কারণ তাহলে তেলগুলো ভালো টেনে নেয়, না হলে তেলগুলো বাইরে চলে যায়। তো যাই হোক, আমি এগুলোই কি বলতো আজকের মাংসটা শুধু লেবু দিয়ে ম্যারিনেট করে রেখেছিলাম, তো মাংসটাকে আমি ভেজে নেব, যেহেতু একটু বড় বড় পিস করেছি আর আজকে একটু অন্যরকমভাবে রান্না করব, ওই জন্যই মাংসগুলোকে দুভাগে আমি ভেজে নেব, সুন্দর করে ভেজে নেব, মানে একদম কড়া করে, যাতে মাংসটা এখানেই 50% সেদ্ধ হয়ে যায়। তো এদিকে হাফ মাংসটা দিয়ে দিলাম, আর এদিকে মাংসটা দিয়ে আমি একটুখানি ঢাকা দিয়ে দিয়েছিলাম, কারণ যেহেতু মাংসের ভিতরে হলুদ দেওয়া ছিল না, তাই জন্য ছিটকানোর চান্স ছিল, আর ছিটকাচ্ছিলও সেরকম। তারপরে আমি এদিকে দেখো আরেক ব্যাচও ভেজে নিচ্ছি আস্তে আস্তে, একটু ঢাকা দিয়ে দিয়ে, শুধু লেবু দিয়েছিলাম, লবণও পর্যন্ত দিইনি। আর এদিকে দেখো এই যে অনিকারু জানের তরকারি মাটন আমার হয়ে গেছে, ও সরি এটা অনিকারু জানের নয়, তাই বলি যে কালকে রান্না করেছি তো ওই জন্য ভুলে গেছি। এদিকে আমার শাশুড়ি মা করেছে এদিকে খাসির মাংস, তো এটা হচ্ছে আমার হচ্ছে উদিতের ঠাকুমার জন্য আর কি, তো মানে আমার দিদি শাশুড়ির জন্য। তো এটা হচ্ছে খাসির মাংস, রান্না হয়ে গেছে, এটাকে এবার গরম মশলা দিয়ে ফুটিয়ে নামিয়ে নেবে, আর প্রেশার কুকারটা মেজে তারপরে আমি ওদের জন্য রান্নাটা করব। তো প্রায় 1/2 ঘন্টা হয়ে গেছিল আমার ওদের মাংসটা ম্যারিনেশন,
তো এদিকে আমি মাংসটা এক ব্যাচ ভেজে নিয়েছি, ভেজে নিয়ে এবার আরেক ব্যাচ তুলে দেবো। এবার দেখো কীরকম ভাবে লেগে লেগে যাচ্ছিলো চারিদিকে, কারণ যেহেতু মাংসটাও ভাজা হচ্ছিল তাই জন্য। তো ওদিকে দেখো পেঁয়াজটা দিয়েছিলাম, দিয়ে লবণ দিয়েছিলাম, তারপরে বলি অতিরিক্ত লেগে যাচ্ছে ওই জন্য। আর এই মুহূর্তে আমি জলটা দেবো না, কারণ আজকে রান্নাটা একটু অন্যরকম করবো, তাই জন্য মশলাটার ভিতরে জল দেবো না। তো ওই জন্য নতুন কড়াটা নিয়ে নিয়েছি, নিয়ে আর পেঁয়াজের বেরেস্তা নয়, এটা ঠিক বেরেস্তার মতোই করেই ভাজতে হবে। এটা এমনি নর্মালি পেঁয়াজ দিয়ে দিয়েছিলাম, দিয়ে একটু চিনি দিয়েছিলাম আর একটু লবণ দিয়েছিলাম। দিয়ে এবার এটা ভালো করে আমি ভেজে নেব। আজকের একটুখানি ওই চিকেন রোস্টের টাইপের করব, চিকেন রোস্ট। কাসুরি মেথিটা আনতে বলেছিলাম, সেটা আনিনি, টক দই আনতে বলেছিল অদিতকে আমার শাশুড়ি মা, তো টক দইটা অদিত আনেনি, ও বলে আমি ভুলে গেছি। তো ওই দুটো দিলেই মোটামুটি হয়ে যেত, আর জয়ত্রী জায়ফল তো ছিল না, ওই জন্য জয়ত্রী জায়ফলটা দিইনি। এদিকে তেলের মধ্যে পেঁয়াজগুলো দেওয়ার পরে আমি এবারে মশলাটা করে রেখেছিলাম সেটা দিয়ে দেবো, আদা রসুন আর টমেটোর পেস্ট। তাড়াতাড়ি করে রান্নাটা করছিলাম, কারণ বললাম তোমাদেরকে বেরোতে হবে, আমি আর ওদিক যাবো দুজনে, প্রায় বৃহস্পতিবার করেই আমাদের যেতে হয়। তো ওই জন্য এদিকে দেখো এই যে দিয়ে দিলাম মশলাটা, আর কি সুন্দর লাগছে দেখো, এখন থেকেই কত সুন্দর লাগছে দেখতে। চিকেন রোস্ট টাইপেরই করবো, একটু হলুদ দিয়েছিলাম কারণ আমরা তো বাঙালি, আমার হলুদ ছাড়াই তরকারি ভালো লাগে বেশি। আর এর মধ্যে দিয়ে দিলাম একটুখানি নর্মাল লঙ্কার গুঁড়ো, কাশ্মীরি রেড চিলি পাউডার উদিতকে আনতে বলা হয়েছিল, ও ভুলে গেছে আনেনি, আর বাড়ির প্যাকেটটাও শেষ হয়ে গেছে ওই জন্য আবার আনতে হবে। এর মধ্যে একটু না আজিনা দিয়েছিলাম, আমি সেই সময় ভিডিওটা করতে পারিনি, আজিনা না দিলে খেতে ভালো লাগে না খুব একটা, আজিনা দিলে টেস্টটা টোটালি পাল্টে যায়। এবারে ওই মিক্সিটা ধুয়ে একটুখানি জল দিয়ে দিলাম, সামান্য পরিমাণে মশলাটা ছিল সেই মশলা ধোয়া জলটা দিয়ে এবার এটাকে আমি ভালো করে কষাবো এর মধ্যে। তারপরে ভেজে রাখা আলুটাও দিয়ে দেবো, আর এখানে দিয়ে দিচ্ছিলাম গোটা গরম মশলা, গোটা গরম মশলাটা আমি ফোড়নে দিতে ভুলে গেছিলাম, ওই জন্য এলাচ লবঙ্গ দারচিনি সেটা আমি এমনি নর্মালি ফাটিয়ে দিয়ে দিলাম, হয়ে যাবে অসুবিধা নেই, মশলা কষানো হচ্ছে। আর আমি জানি সত্যি কথা যে আমার গলাটা খুবই খারাপ লাগছে, বাট কি করব বলো, এগুলো তো বলে ভিডিও করা যায় না সব সময়, আর আমার ভালোও লাগে না কারণ এও থাকে আমার, ঠিক মানে আমি ঠিক বলতেও পারি না সেই সময়, তাই জন্য আমি বলে ভিডিও করিনি। তো এদিকে মশলাটা দেখো মোটামুটি আমি ভেজে নিচ্ছি, আর কত সুন্দর লাগছে এখন দেখি কালারটা, কাশ্মীরি রেড চিলি দিলে না কালারটা আরও সুন্দর লাগতো, তবে সবসময় যে কাশ্মীরি রেড চিলি দিয়েই করতে হবে এমন কোনো ব্যাপার নেই। আর কাঁচা লঙ্কাটা আমি অ্যাভয়েড করি, আমার কাঁচা লঙ্কাটা একদমই ভালো লাগে না, কাঁচা লঙ্কার তরকারি, আর কাঁচা লঙ্কার তরকারি লাল লালও হয় না, একদমই ভালো লাগে না দেখতে। কাঁচা লঙ্কার তরকারি এক দুদিন ঠিক আছে, বাট আমি পছন্দ করি না, তাই জন্য আমি ওটাকে অ্যাভয়েড করি। তো একটু ধনে পাতা থাকলেও ভালো হতো বা স্প্রিং অনিয়ন। তো যাই হোক, এর মধ্যে এবারে ভেজে রাখা মাংস আর আলুটা দিয়ে এবার সুন্দর করে কষিয়ে নেবো, যতক্ষণ না অবধি মাংসগুলো পুরো 90% কুক হচ্ছে ততক্ষণ অবধি আমি ভালো করে ভাজবো। আর এখানে দেখো মাটনের একটা চর্বি ছিল এর মধ্যে থেকে গেছিলো, সেটাই দিয়ে দিয়েছিলাম, একটাই একটা ছোট্ট চর্বি। তো দেখো কত সুন্দর তেলও ছেড়ে দিয়েছে, আর মাংসটা 80% সেদ্ধ হয়ে গেছে। এই সময় আমি দিয়ে দিলাম একটু টমেটো কেচাপ, আর অনিকার ওজনের তরকারিটা একটুখানি তেল দিয়ে বসিয়ে দিয়েছি একেবারে, ওদের মশলাটা কষে গেলে তারপরে এর মধ্যে আর কিচ্ছু দেবো না, শুধুমাত্র লবণটা ঠিক আছে কিনা দেখে নিয়ে জল দিয়ে সিটি মেরে দেবো। তো এদিকে আমি দিয়ে দিলাম গরম মশলার গুঁড়ো একটুখানি অল্প, আর বাদ বাকিটা নামানোর আগে দেবো। তো ভালো করে আমি সসটা আর গরম মশলার গুঁড়োটা দিয়ে আবারও কষিয়ে নেবো পুরো 90% কুক করে নিয়ে, তারপরে সামান্য পরিমাণে জল অ্যাড করবো। তরকারিটা একদম বললাম না ঝাল ঝোল কিচ্ছু করবো না, একদম রোস্ট টাইপেরই করবো, সামান্য জল দেব। আর আগে থেকেই তো বেরেস্তাটা ভেজে রেখে দিয়েছিলাম, আলুগুলো বেশ বড় বড় দেওয়া হয়েছে ওই জন্য অসুবিধা নেই, আর বাদবাকি মাংসটা তো ফ্রিজে রাখা আছে, ওটা দিয়ে অন্য কিছু করার ইচ্ছা আছে, এখন দেখা যাক কি হয়। তো যাই হোক, অনিকারজনের তরকারিটা ওদিকে আমি আর এক হাতে কষিয়ে নিচ্ছিলাম, এক হাতে ফোন ধরেছিলাম আর এক হাতে কষিয়ে নিচ্ছিলাম, আর এই যে আমার বেরেস্তাটা একদম মুচমুচে কড়কড়ে হয়ে গেছে। একদিন তোমাদের সাথে শেয়ার করব যে পেঁয়াজের বেরেস্তা ভেজে এই বেরেস্তাটাকে পেস্ট করে, গরম মশলাটাকেও তেলে ভেজে নিয়ে পেস্ট করে একদিন চিকেন রান্না করে দেখাবো, খুব সুন্দর লাগে খেতে, ওটা একটু অন্যরকম টেস্ট হয়, ওটা একদম কড়া কড়া পুরো হাই, মানে খুবই কড়া ওটা।
তো যাই হোক, এদিকে আমার মাংসটাও সুন্দরভাবে কুক হয়ে গেছে, একদম পুরো সেদ্ধ হয়ে গেছে। এইটুকু সামান্য পরিমাণে আমি দিলাম জল, যে আর একটুখানি যে 10% বাকি আছে সেইটা সেদ্ধ হওয়ার জন্য দিয়ে, এবারে মাছ আঁচটাকে আমি 15-20 মিনিট মতো একদম আঁচটাকে একদম লো করে রেখে দেবো। আর এর মধ্যে কোনো রকম কোনো ঢাকা দেবো না, ঢাকা দিলে তেলটা ছাড়ে না, একদম আঁচটাকে কমিয়ে রেখে দিলে তেলটা ছেড়ে যায় আর আলুটাও তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যাবে। আলুটা আর একটুখানি সেদ্ধ হওয়া বাকি আছে ওই জন্য। তো রান্নাটা হয়ে গেলে তারপরে ওদেরকে স্নান করাবো, আমি স্নান করব, বোনকে বলবো স্নান কর। অনেক আরও জানের মশলাটাও সুন্দরভাবে কষে গেছে, এবার ওদের তরকারিটার মধ্যে আমি দিয়ে দেবো জল। তো আজকের ভিডিওটায় যেটুকু পারছি সেটুকুই তোমাদের সাথে শেয়ার করছি, খুব ব্যস্ততার মধ্যেই যতটা পারি ততটুকুই ভিডিও করি, এগুলো আমার সব স্মৃতি হয়ে থাকবে এই জন্যই আর কি। আমার আর কোনো ব্যাপার নেই, আমার ছেলেরা বড় হয়ে দেখতে পারবে যে আমরা কী কী করেছি না করেছি। তো এদিকে দেখো তরকারিটা ফুটে গেছে অনেকটাই, আর আরও ফুটবে, আর এই অবস্থাতেই আমি দিয়ে দেবো একদম খাঁটি পুরো গাওয়া ঘি। ঘিটা এত সুন্দর, খুব সুন্দর গন্ধ, মানে এক ফোঁটা দিলেই গন্ধ বেরিয়ে যায়, খুব সুন্দর। তো ঘিটাকে আমি প্রথমে ভালো করে ঘেঁটে নিলাম, নিয়ে এবারে দিয়ে দেবো 4 চামচ মতো ঘি। একটু বেশি ঘি দিলেও ভালো হয়, কিন্তু আমি বেশি ঘি অ্যাভয়েড করি, কারণ অতটা ঘি খেলে ফ্যাট হয়ে যাবে, এমনি আমি মোটা হয়ে যাচ্ছি, তো সেই কারণে ঘি দিয়ে দিলাম। এবার এর মধ্যে দিয়ে দেবো আমি একটুখানি গরম মশলার গুঁড়ো, আর ভেজে রাখা যে বেরেস্তাটা ছিল সেটা দিয়ে আরও 10 মিনিট আঁচটাকে কমিয়ে রেখে দেবো, একদম লাল হয়ে তেলটা বেরিয়ে যাবে আর ফ্লেভারটাও খুব সুন্দর হবে। বেরেস্তাটা দিয়ে দিলাম, এবার দিয়ে দেবো গরম মশলার গুঁড়ো। তো ব্যাস হয়ে গেছে আমার চিকেন রোস্ট বলো যাই বলো, ওই মানে যেটুকু ঝোল আছে সেটুকুও একদম মরে পুরো শুধু তেলটাই থাকবে, কোনো জল থাকবে না। তো যাই হোক, ওদিকে তরকারিটা আমার মোটামুটি বসিয়ে দিয়ে এদিকে আমি বাসনগুলো মেজে নিচ্ছিলাম, অনেকগুলো বাসন ছিল, আমরা চা খেয়েছিলাম, অনেক আরও জন খেয়েছিল, আমার বোনের উদিতের যেমন যা যা বাসন ছিল, তারপরে যে যে গামলা যা যা ছিল সেগুলো আমি রান্না করলে সঙ্গে সঙ্গেই মেজে ধুয়ে তারপরে গুছিয়ে রেখে দিয়ে তারপরে অন্য কাজ করি। এদিকে মিক্সির ইয়েটাও ছিল, সেটাও মাজবো তাড়াতাড়ি করে, মেজে ভালো করে ধুয়ে তারপরে রেখে দিয়ে যাবো ওদেরকে স্নান করাতে। আমার ভিডিওটাও এডিট হয়নি, আজকের ভিডিও পোস্ট করতে অনেকটা লেট হয়ে গেছে, যারা যারা দেখোনি গিয়ে দেখে নেবে, অনেকটাই লেট হয়ে গেছে, কারণ কি বলতো আমার সময় হয় না, রাত্রেবেলা অনেক আরও জানি ঘুমায় 3:30-4, তারপরে আমি ঘুমাই 5টার দিকে, তার মধ্যে আমার ভিডিও এডিট করা হয়ও না, ওই জন্য একটু সমস্যা হচ্ছে, আর কিছু করার নেই, দুজনকে নিয়ে কষ্ট তো করতেই হবে। আমার টাইমে বললে তো আর ওরা আমার টাইমে ঘুমাবে না বা উঠবে না, ওদের টাইমটাই ওদের। তো যাই হোক, চলো তাড়াতাড়ি করে বাসনগুলো আমি ভালো করে মেজে নিই, মেজে নিয়ে ধুয়ে আবার মুছে রেখে দিয়ে তারপরে যাব তরকারিটা অফ করে দিয়ে। আর কিছু করার নেই আমার, এই দুটো তরকারি হয়ে গেছে করা। তো চলো এবারে অনিক আর জনকে দেখো। এউজন, এগুলো কি কি করেছিস? এগুলো কি করেছো? তাপ বানিয়েছো? বাবা বাবা, কত বড় তাপ! তুই কি খাচ্ছিস? চাটনি? তুই চাটনি খাচ্ছিস? হ্যাঁ বাবা, খা চাটনি খা। হ্যাঁ বাবা, হ্যাঁ এই তো বাবা। কতগুলো? দুটো? বাবা বাবা, চলে যাচ্ছে, ধরো ধরো ধরো, আগে ওইটা শেষ কর, তাহলে আবার দেবে, ওটা শেষ করে নে, তাড়াতাড়ি চাটনিটা শেষ কর। হ্যাঁ শেষ কর, তাড়াতাড়ি শেষ কর। হ্যাঁ আচ্ছা, খেলা করো। এখন লাঞ্চ হবে, এখানে ভাত মাখিয়ে নিয়েছি, আর ওদের মাটন দিয়ে হবে, মাটন তো তোমরা দেখলেই ওদের জন্য কেমনভাবে রান্না করা হয়। আর এদিকে দুজনের অবস্থা দেখো, খাসির মাংস কে খাবে? ভাত মাখানো হচ্ছে, সবে প্রেশার থেকে বার করে নিয়ে এসছে, এর মধ্যে মুরগির মিটেও দিয়ে দিয়েছে আজকে, কারণ ওরা চিকেন আর খেতে চায় না, চিকেন সেই চিকেন বল বানিয়ে ওদেরকে খাওয়াতে হবে। আর একটা দেখো নিচে বসে আছে, গরম শোনা, কে খাবে? তাড়াতাড়ি খেয়ে নিলে আমরাও খেয়ে বেরোবো। কে খাবে?
নিচে যাবে? যা আমি মাখিয়ে নি তারপরে ধর। আচ্ছা ঠিক আছে, ভাতটা মাখিয়ে নি। কি হয়েছে বল, কি নিবি তুই? বেবি দেখবি? জল দেবে? তাড়াতাড়ি ভাত নে এক গাল, তাহলে জল দেবো। দেবো জল দেবো, এই দেখ অনেক অনেক মাংস খাবে, খাসির মাংস। কেমন লাগছে বলে দে। দারুণ ভাও ভাও, খাও খেয়ে নাও, তুমি খেয়ে নাও তো তাড়াতাড়ি। দাঁড়া জল খাবি উজান? দাঁড়া এবং জলের বোতল, জলের বোতল বাইরে আনতে হবে, গ্লাসে নিয়ে আমি পারবো। তাড়াতাড়ি নিয়ে নাও। এ না বাবু, না বাবু, না বাবু, বাবু জল নে, জল নে, বেবি দেবো জল নে, তাড়াতাড়ি এক গাল ভাত নিয়ে নে। সেই মনে আছে কত বড় ছিল আমাদের বাড়িতে? ঠিক আছে চলো, ওটা লাঞ্চটা করে নিক, আমরাও খেয়ে দিয়ে বেরোবো। আরে চোখ লাল হয়ে গেছে, শ্যাম্পু ঢুকেছে। লাল জামা জো, নাম কি তার? নাম কি, নাম কি? ঠিক আছে চলো, ওরা লাঞ্চটা করে নিক। আমাদের আজকে লাঞ্চে হচ্ছে পেঁপে আলু শিঙি মাছের ঝোল, এখানে আছে দেশি মুরগি, তারপরে আছে উচ্ছে আলু ভাজা, ডাল, এখানে আছে তোমার হচ্ছে চিকেন, পোলট্রি, এটা চাটনি, আর ওইখানে আছে মাটন, এখানে আছে মাটন, আর ওইখানে আছে আলু কাপড়ল ভাজা। খাচ্ছিস? আমি এতক্ষণ দিলাম। এও জান কি খাচ্ছিস? দাও পাপা, দাও ওকে পাপা, ও ঢালবে। খেয়ে নাও, তাড়াতাড়ি খেয়ে নাও। তুমি কি খাচ্ছ আনি? একটু সময় লাগে পাপা। এই তো পুরো পাকা বদমাস। কি খুঁজছো? কাকে খুঁজছো তুমি? টোটো, টোটো চলে গেছে, টোটো চলে গেছে বাবা। পাখিও সেই বাই চলে গেছে, আবার আসবে একটু পরে। তোমরা তাড়াতাড়ি পাপা খেয়ে নাও, তাড়াতাড়ি পাপা খেয়ে নাও। পাখি, পাখি এখন সেই বাসায় গেছে, পাখির বাসায় চলে গেছে, পাখির ঘরে। হ্যাঁ আটু, ঠিক আছে ঠিক আছে ঠিক আছে, তোমরা তোমরা পাপা খেয়ে নাও। হ্যাঁ পাখি আসবে, পাখি আসবে, বসো আসবে। আস্তে আস্তে ধপাস করছিস, আস্তে আস্তে নামো। এ তোরা বাগানের এখানে কি করছিস? বাচ্চারা 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 বল, বাচ্চারা কিছু কোথাও লাগলো লাগেনি। ওরা এখন এখন বাগানে বসে বসে কি করছে? চলো মিমি বাড়ি যাবো, চলো চলো চলো, টাটা দিয়ে দাও। বলো আবার কালকে হবে, কালকে হবে, বলে দাও, টাটা দিয়ে দাও, চলো পাতা ছিল না, বলো টাটা মিমি বাড়ি যাবো, চলো গুলি করে দে। ওই আমার বলছে পু পু, চলো। আমরা খেয়ে দিয়ে অনিকার উজানকে নিয়ে চলে এসেছি, তোমরা তো দেখতেই পেলে, তোমাদেরকে দেখাতে পারিনি আমাদের দোকান ঘরে কাজ হচ্ছে। আমাদের ঘরেরও টিউবটা সরানোর কথা বলে এসেছি, এখন কি করে, এসিটাও সার্ভিস করবে। আর আমরা এখন যাচ্ছি আমাদের ব্যবসায়, আমি এসে ড্রেসটা চেঞ্জ করে নিয়েছি, কারণ যেতে তো হবেই, আর কিছুই করতে পারিনি, শুধু একটুখানি সিঁদুরটা লাগিয়েছি, ব্যাস। প্রচণ্ড গরম পড়েছে আজকে, তো চলো গাড়িটা ঘুরিয়ে নিয়ে চলে এসেছি, আমরা এখন যাবো আমাদের দরকারে। এখন ভাই অনেক আরো জানে এই বাড়িতে থাকলো,
আবার সন্ধ্যেবেলা এসে ওদেরকে দেখাবো, ঠিক আছে? ভাই বল ভাই। গুজান এখানে বসে মাজা খাচ্ছিল আর আমরা সবে ঢুকেছি, দুজনেই বসেছিল। আর এখানে মা প্রসাদ দিয়েছে, ঘরে পুজো দিয়েছিল, তার প্রসাদ প্রসাদ খাও খাও, তাড়াতাড়ি খাও। ওই দেখ কেমন লাগছে, কেমন লাগছে? ই বাবা, মিষ্টিটা চুটকে কি করেছে দেখো, কি অবস্থা করেছে দেখো। হ্যাঁ মিষ্টি চটকেছো, বাহ। উজান খাও, আপাটা খেয়ে নাও। ওই তো আপা, আপা খুঁজে পাচ্ছ না? সবুজ আপা হয়ে গেছে, ওই জন্য আর খুঁজে পাচ্ছি। হ্যাঁ তুমি খাও, তোমারটা খাও, তাড়াতাড়ি খাও, খেয়ে নাও, খেয়ে নাও। তাড়াতাড়ি করে মুছে দিচ্ছে, মা আসছে কিনা দেখছে। তাড়াতাড়ি খেয়ে নে উজান, তাড়াতাড়ি খেয়ে নে, ওই মা আসছে। উজান মা আসছে, দইটা খা, তাড়াতাড়ি খা। উজান তোর মা আসছে রে বাবা। মা কি আছে মা? আসো, ঠিক আছে তোমরা খেয়ে নাও। এই দেখো বাবা এখন অনিকারোজানের জন্য এদিকে দুধ ডিম আর চিনি দিয়ে ডিম ভাজা করেছে, যেটা ওরা ছোটবেলা থেকেই খেত, অনেক দিন খায়নি ওরা। এই দেখো দুধ ডিম আর চিনি, কেমন লাগে বলে দাও। আর দুষ্টুমি করছো কেন? উজান গেছে এখন আমার বাবার সাথে দেখতে কি হচ্ছে, ভাজা হয়ে এসছে, ডবল দিয়ে ভাজা। চলো এখানে বসো, দাদার সাথে বসো। দাদাই খাও, দাদাই খাও, তাড়াতাড়ি পারো তুলে দেবো। ওই বাড়ি থেকে এই বাড়ি চলে এসে সমস্ত ঘর ঝাঁট দিয়ে পরিষ্কার করে তারপরে হাত ফাত ধুয়ে আরো কিছু কাজ ছিল, গুছিয়ে টুছিয়ে অনিকারোজানের খাবারটা গরম করে নিয়ে আসলাম। ভাতটাও গরম ছিল আর তরকারিটাও না প্রচণ্ড গরম ছিল, কারণ সঙ্গে সঙ্গে গরম করে নিয়ে এসেছি। খাসির মাংস গরম না হলে ভালো লাগে না, আর ওদের তরকারি একটু হালকা গরম না করে আমি খাওয়াইও না। তাড়াতাড়ি করে এদিকে মাখিয়ে নিচ্ছিলাম আর একদম অল্প অল্প করে দিচ্ছিলাম, কারণ গরম ছিল তো ওই জন্য ওদেরকে খাইয়ে দিয়ে আর তারপরে আমি আর ওদিক খেতে যাব। খেতে বাসন টাসন আবার গুছিয়ে রেখে এসে তারপরে আবার কাজ আছে অনেক করতে হবে, তো ওদেরকে আমি ওই জন্য তাড়াতাড়ি করে একটু খাইয়ে দিচ্ছিলাম। বলছিলাম তাড়াতাড়ি খেয়ে নে, একটু পরেই ঠান্ডা হয়ে যাবে, তখন তাড়াতাড়ি করে ঝপঝপ করে খেয়ে নেবে, কিন্তু এখন যেহেতু একটু হালকা গরম আছে তো ওই জন্য উজান তো দুষ্টুমি করছিল, জানো। ওই দেখো ওই একটা ভাত আছে বলছে আমার মুখে আছে, আমি এটা খাবো তারপর আবার নেবো। তো যাই হোক, ওকে খাইয়ে দিচ্ছিলাম, ওদেরকে খাইয়ে দিয়ে আমরাও খেয়ে নেবো। আজকে ব্লগটা আর কন্টিনিউ করতে পারিনি এই পর্যন্তই, যদি ভালো লাগে একটা লাইক করো, কমেন্ট করো, শেয়ার করো, চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করো, যারা এখনো অবধি সাবস্ক্রাইব করেনি তারা সাবস্ক্রাইব করে দিও চ্যানেলটা। তো যাই হোক আজকের মতো টাটা, সবাই ভালো থেকো, সুস্থ থেকো, আবার দেখা হবে কালকের নতুন একটা ব্লগের সাথে। তো ততক্ষণ সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে, আর বারবার বলছি যারা সাবস্ক্রাইব করেনি তারা অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবে। টাটা, গুড নাইট, আবার কালকে দেখা হবে।